অধ্যাপক ডাক্তার মোহিত কামাল, মনোচিকিৎসক, মনোশিক্ষাবিদ, সাইকিয়াট্রিস্ট ও সাইকোথেরাপিস্ট, প্রফেসর অ্যান্ড হেড অব সাইকোথেরাপি, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা। কথাসাহিত্যেও তিনি অবদান রেখে চলেছেন। গল্প, উপন্যাস, শিশু কিশোর সাহিত্য, শিশু মন, কিশোর কিশোরী মনস্তত্ত্ব, মানব মন, স্বাস্থ্য ও গবেষণা বিষয়ে আছে তাঁর মোট প্রায় 42টি রচনা। জীবনের গল্পের আজকের পর্বে আমরা মনোরোগ চিকিৎসা ও এ বিষয়ে মানুষকে সচেতন করা নিয়ে তাঁর সঙ্গে কথা বলব। মানসিক স্বাস্থ্যের যে ব্যাপারটা, এই ব্যাপারে আমরা সচেতন হয়েছি অনেক পরে। তাও যে আমি বলবো যে একেবারে মানে সবাই সচেতন হয়েছে তাও কিন্তু না। আমরা একটা সাধারণ জ্বর হলেও যতটা মানে দুশ্চিন্তাগ্রস্ত হই বা আমরা ডাক্তারের কাছে যাই, আমরা ওষুধ খাই, কিন্তু মানসিক অসুস্থতা অনেক ভিতরে ভিতরে যথেষ্ট সিরিয়াস হয়ে গেলেও আমরা কিন্তু পরিবারের মানুষরাই কিন্তু এই ব্যাপারটাকে গুরুত্ব দিই না, অনেক ক্ষেত্রে পেশেন্টও গুরুত্ব দেয় না। উল্টো যদি কেউ বলে যে মানসিক ডাক্তারের কাছে আপনার তোমাকে চলো নিয়ে যাই, সে বরং আরও ভুল বুঝে, মনে করে কি আমাকে পাগল মনে করছে কিনা এবং যেতে চায় না। এই ব্যাপারটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। মানসিক রোগ মানে শারীরিক রোগের মতো অসুস্থতা। শারীরিক রোগের জন্য আমরা যেরকমভাবে চিকিৎসার জন্য আসি, মানসিক রোগের জন্য চিকিৎসার জন্য আসতে হবে, এখন আসছে মানুষ। তো আমরা যে অর্থে আপনি যে শব্দটা ব্যবহার করেছেন, মেজর মেন্টাল ইলনেস, যেগুলোকে তথাকথিত পাগল বলা হতো, পাগল বলে কোনো শব্দ বিজ্ঞানে নাই, এটা মানুষের সনাতন একটা নাম দিয়ে এসেছে এবং এটি এই নামের কারণে মানুষের মানবাধিকার লঙ্ঘিত হয় পাগল যখন বলা হয়। কারণ ডায়াবেটিস হয়েছে, ব্লাডে সুগার বেড়ে গেছে, কত সহজে আমরা সুগার কন্ট্রোল করে স্বাভাবিক জীবন যাপন করতে পারি। যে সিভিয়ার মানসিক রোগী হয়, সিজোফ্রেনিয়া হলো, ব্রেনে ডোপামিন বেড়ে গেছে, আমরা খুব সহজে এটাকে মেনটেন করতে পারি, স্বাভাবিক করে দিতে পারি, মানুষ স্বাভাবিক জীবনে ফেরত যায়। সুতরাং আগের কনসেপ্ট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং সেই কনসেপ্ট ছিল কুসংস্কারে ভরা, অন্ধত্বে ভরা, মূর্খতায় ভরা, সেটা থেকে আমরা বেরিয়ে আসছি জাতি। আর মানসিক রোগের 1%-এরও কম হচ্ছে মেজর মেন্টাল ইলনেস, আর আমাদের সার্ভেতে 16.5 পেয়েছি আমরা মানসিক রোগী, তার মানে অ্যাডাল্ট পপুলেশনে, তার মানে 15%-এর উপরে হচ্ছে যে মানসিক রোগগুলি আমার আপনার মতো মানুষের মধ্যে বয়ে বেড়াচ্ছে। আমরা জানি না, কেউ উদ্বেগে ভুগছি, কে সূচিবায়ী রোগে ভুগছি, কে প্যানিক অ্যাটাকে ভুগছি, সন্দেহভাগে ভুগছি, এগুলো মানসিক রোগ। এই রোগগুলো নিয়ে বয়ে বেড়াচ্ছে, তারা চিকিৎসা পাচ্ছে না, তাদেরকে ইনভেস্টিগেশনের পর ইনভেস্টিগেশন করা হয়, তারা ভালো হচ্ছে না, তারা দেশের বাইরে চলে যায়। এখন অ্যাওয়ারনেস বেড়েছে, আমরা মিডিয়াতে কথা বলছি, কিছু কিছু আমাদের ব্যক্তিত্ব আছেন, তারা মিডিয়াতে কথা বলছেন, এতে করে মানুষ অথবা মিডিয়াও, যে আপনারাও আজকে এসলেন, মানসিক সমস্যাগুলোকে ফোকাস করছেন। যে কোনো ন্যাশনাল ক্রাইসিস হলে দেখবেন যে আমাদের মতামত নেওয়া হচ্ছে, এক্সেন্সে আমাদেরকে এখন বলা হয় উই আর নাও দ্য সেলিব্রিটি ফিজিশিয়ান এবং অল আদার ডিসিপ্লিন অফ ফিজিশিয়ান। যে কোনো একটা ক্রাইসিস হলো, জঙ্গি আক্রমণ হলো, কেন জঙ্গিবাদ, একটা ছেলে খুন করলো, কেন খুন, একটা রেপ হলো, কেন রেপ, এই সামাজিক সংঘাত, এই কেন মাদক, এই কেন পারিবারিক সহিংসতা, যখন কোনো ঘটনা আপনাদের ঘটে আমাদের কাছে মনস্তাত্ত্বিক বিশ্লেষণের জন্য আসেন, এইসব কারণে আলটিমেটলি মিডিয়ার এই কল্যাণে আমি দেখেছি যে আমাদের মানুষ এখন মানসিক রোগ বলতে আর পাগল বুঝে না, সুতরাং তারা এখন সহজে আসছে। যারা আসছে না তারা এখনও পিছিয়ে আছে, তাদেরকে আনতে হবে। যারা ভুগছে তারা যদি আলো পায়, নলেজ পায়, জেনারি এটা তো স্বাভাবিক, কত সুন্দর এটা চিকিৎসা ব্যবস্থা আছে, এটাতে মানুষ এত যন্ত্রণা কেন ভোগ করবে। পরিবারের মধ্যে বা সাধারণ জীবনযাপনের মধ্যে মানুষের ভিতরে যে মানসিক অসুখগুলো মানুষ পুষতে থাকে দিনের পর দিন, যেগুলো একটা সময় গেলে খুব সিভিয়ার পজিশনে যায় এবং তখন হয় আত্মহত্যা করে অথবা কাউকে হত্যা করে, বা আমি বলছি যে একজন সাধারণ মানুষ, যেমন কিছুদিন আগে আমরা পত্রিকায় দেখলাম যে একটি মা, তিনি তার সন্তানদের, দুটো সন্তানকে খুন করেছেন এবং সেই মা আবার একটি কলেজের শিক্ষক, তার মানে সাধারণ একটা মহিলা না, একটা শিক্ষিতা মা, তিনি তার সন্তানের মর্ম বোঝেন, তিনি তার মাতৃত্বের মর্ম বোঝেন, তিনি তার সন্তানকে খুন করেছেন। এখন এর পেছনে যে মানসিক প্রবলেম, মা খুন করেছে সেটা আমি বলতে চাই না, কারণ যখন ওই নারী খুন করে তখন তার মধ্যে মাতৃত্ব থাকে না, রোগের কারণেও থাকে না, নৈতিক স্খলনের কারণে থাকে না। তাইলে মাতৃত্ব খোয়ানো একটি মা
একটি নারী যার বাস্তবতার সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে, সে দুটো শিশুকে খুন করেছে, আমরা এইভাবে বলতে চাই। কারণ যখন নিউজ হচ্ছিল মা খুনি, তখন ঘরে ঘরে মহিলারা আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। বাচ্চারা আমাদেরকে বলছে, আমার কাছে চেম্বারে রুগী এসে হাজির, ফোন করছে আমাকে, বাচ্চারা বলছে যে মা তুমি তো, আমি পড়াশোনা না করলে মাঝে মাঝে মারো, তুমিও কি আমাদেরকে মেরে ফেলবা? মারা আতঙ্কিত হয়ে গেছে। সেজন্য আমি বলছিলাম যে মা খুনি এই শব্দটা আমরা ব্যবহার করতে চাই না। আমরা বলবো যে একজন নারী খুন করেছে, যে নারী তার মাতৃত্বকে খুইয়েছে, তার মাতৃত্বের অস্তিত্ব তখন তার মধ্যে ছিল না। সুতরাং এই জন্য আমি বলবো যে বাবা খুন করেছে, মা খুন করেছে, এই শব্দ দুটো যেন আমরা মিডিয়াতে ব্যবহার না করি। হ্যাঁ, আমরা দেখছি খুন করছে, কিন্তু বাবা মা খুন করে নাই, বাবা সত্তা মা সত্তা খুন করে নাই, অন্য সত্তা তখন তার ভিতরে ঢুকে গেছে, দানব সত্তা তার ভিতরে ঢুকে গেছে, রোগ সত্তা তার ভিতরে ঢুকে গেছে, সে খুন করেছে, এইভাবে আমি বলতে চাই। যদি আমি বলি যে মা খুন করেছে, বাবা খুন করেছে, আমাদের ধর্ম বিজ্ঞান মিথ্যা হয়ে যাবে। সে অবশ্যই মানসিক যন্ত্রণায় ছিল, সে জীবন সম্বন্ধে আশাহীন হয়ে গিয়েছিল, সে ভাবছে যে আমি যদি না থাকি বাচ্চাকে কে দেখবে, তাকে মেরে ফেলায়, দুজনে সব একসাথে চলে যায়। আমরা আরেকটা সুইসাইড দেখেছিলাম, এক দম্পতি তার দুই সন্তানকে নিয়ে সুইসাইড করেছে, এটা প্যাক্ট সুইসাইড বলে। হ্যাঁ, তারপরে আমরা দেখছি যে সন্তান মা সন্তানকে মেরে ফেলছে, কোনো কোনো ক্ষেত্রে আসে যে কানে কথা আসে যে মেরে ফেল ওই সন্তানের বাচ্চা, অথবা কোনো কোনো সময় কথা আসে যে স্বামী স্ত্রীর দ্বন্দ্বের মাধ্যমে নিজেদের মধ্যে বিষণ্ণতা তৈরি হয়, বিষাদ তৈরি হয়, সেই বিষাদ তের একটা পর্যায়ে মানুষের মধ্যে সুইসাইডাল উইশ আসে, প্ল্যানিং আসে, সুইসাইডের জন্য সে ঝাঁপ দেয়। অর্থাৎ ঝাঁপ দেওয়ার আগে তার কিন্তু একটা প্রক্রিয়া চলে, এই প্রক্রিয়াটাকে আমরা যদি আবিষ্কার করতে পারি, তাহলে ম্যাসাকারটাকে আমরা প্রিভেন্ট করতে পারি, ধ্বংসযজ্ঞটাকে আমরা প্রিভেন্ট করতে পারি, যেটা আপনি বলেছেন। ডিপ্রেশনের একটা পর্যায়ে ভালো লাগে না, খারাপ লাগে, জীবন সম্বন্ধে আশাবাদী হয়ে যায়, বাঁচার ইচ্ছা নাই, নিজেকে খুন করার ইচ্ছা থাকে। আত্মহত্যা মানে নিজেকে খুন করা, সেলফ কিলিং, এবং অন্যকে খুন করা যেরকম পাপ, নিজেকে খুন করা একই পাপ। সুতরাং এই ধরনের পরিস্থিতি যখন হয়, একদিন হয় না, প্ল্যানিং যেটা করে অনেক দিনের মাধ্যমে হয়। আর একটা ইম্পালসিভ সুইসাইড আছে, সেটা তাৎক্ষণিকভাবে হয়ে যায়, সেটা ঠেকাতে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। ব্যক্তিত্বের বৈশিষ্ট্য কীরকম, চটচট করে খেপে যাচ্ছে, চটচট করে রেগে যাচ্ছে, চটচট করে ঝাঁপ দিচ্ছে, এইসব ব্যক্তিত্ব যাদের মধ্যে আছে তারা চট করে ইম্পালসিভ সুইসাইড করে ফেলে। আরেকটি মানে সুখবর হচ্ছে আমাদের দর্শকদের জন্য, আমি মনে করি যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, এটা সরকারি একটি প্রতিষ্ঠান, এবং এখানে ডাক্তার দেখাতে খুব বেশি টাকা লাগার কথা না, মাত্র 10 টাকা। তার মানে প্রিয় দর্শক, আমরা যারা ছোটোখাটো মানসিক সমস্যায় ভুগছি, কিশোর, তরুণ, সব বয়সী মানুষ, এখানে মাত্র 10 টাকা দিয়ে কিন্তু আমি একজন ডাক্তারের সঙ্গে কিন্তু পরামর্শ করতে পারি, কথা বলতে পারি, যেটা হয়তো আমি আমার বাবা মাকেও বলতে পারছি না। আমাদের এখানে চাইল্ড ক্লিনিক আছে, শিশুদের ব্যবস্থা আছে, অটিজমের ব্যবস্থা আছে, আমাদের এখানে নারীদের জন্য ব্যবস্থা আছে, বয়স্কদের জন্য ব্যবস্থা আছে, অ্যাডাল্ট সাইকিয়াট্রি আছে, সাইকোথেরাপি উইং আছে, পেইন ক্লিনিক আছে, ওসিডি ক্লিনিক আছে, প্যারেন্টাল কাউন্সিলিং চলছে, একটা দজ্ঞযোগ্য ব্যাপার। এখানে হসপিটালে শুধু রুগী দেখা হয় না, এটা হচ্ছে এক একাডেমিক ইনস্টিটিউশন, এখান থেকে ম্যান পাওয়ার তৈরি হচ্ছে, আমার মতো যোগ্য ম্যান পাওয়ার আমি তৈরি করছি, আমরা তৈরি করছি, আমরা প্রফেসররা একাডেমিক সেটিংয়ের মাধ্যমে। তাহলে এখানে একটা সুন্দর পরিবেশ, এবং বিশ্বের যে কোনো প্রতিষ্ঠানের সাথে আমরা কিন্তু কম্পিট করতে পারি। আপনি শুনে খুশি হবেন, আমাদের কাছে সারা বিশ্ব থেকে রুগী আসে, বাইরে থেকেও রুগী আসে, এটা তো আমাদের বাইরে আসে, এটা আমার কাছে আমাদের স্কিল কোন পর্যায়ে গেলে পরে আমাদের কাছে, আমার কাছে প্রচুর রুগী আসে বাইরে থেকে। প্রত্যেকটা মেডিকেল কলেজে মানসিক বিভাগ আছে, সাইকিয়াট্রিস্ট আছে, সেখানেও যেতে পারে, হয়তো ওরিয়েন্টেশন নাই। আর যেগুলি আমরা নন ক্লিনিক্যাল সেটিং বলি, যেমন কাউন্সিলিং সাইকোলজিস্ট, এডুকেশনাল সাইকোলজিস্ট, ঢাকা ইউনিভার্সিটির কিছু নতুন নতুন সাবজেক্ট আসছে, এরাও কাউন্সিলিং করছে, সুপারফিশিয়াল কেসগুলোকে ওদের কাছে গেলে ওরা ম্যানেজ করছে। ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা আছে, কাউন্সিলিং সাইকোলজিস্টরা আসে, ওরাও আমাদের কাছে আসে, এখান থেকে ট্রেনিং নেয়, ট্রেনিং নিয়ে ওরা ফিল্ডে কাজ করছে। তো লাইফ ইভেন্ট রিলেটেড যে প্রবলেমগুলো, একটা হচ্ছে মানসিক প্রবলেম, মানসিক সমস্যা আমাদেরকে নানাভাবে যন্ত্রণাবিদ্ধ করে, সেগুলি থেকে আলাপ করে, কষ্ট কথা বলে, টক থেরাপির মাধ্যমে অনেক সময় তারা উপকার পেতে পারে। যখন ডিসঅর্ডার হয়ে যাবে তখন তো অবশ্যই আমাদের কাছে আসতে হবে, সেটা তো উপায় নেই। তো আমি বলবো ডিসঅর্ডার আগে হওয়ার আগেই, আপনি মানসিক রোগ হওয়ার আগেই বা ডিসঅর্ডার হওয়ার আগেই আপনি মানসিক স্বাস্থ্য বিষয়ে একটু নলেজ দেন। নলেজ উইল প্রোটেক্ট দি লাইফ, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এক্সিকিউশন অফ নলেজ ইজ পাওয়ার, অনলি নলেজ ইজ নট দি পাওয়ার। আমি জানলাম, এখানে চিকিৎসা হয়, এখানে গেলাম না, সেটা হবে না।
ওখানে যেতে হবে। এখানে এসে আমাদের বিশেষজ্ঞরা, কনসালটেন্টরা সবাই বিশেষজ্ঞ, আউটডোরে রুগী দেখে, আমরা ইনডোরে রুগী দেখি, আমরা একাডেমিক সেটিং, মর্নিং সেশন হচ্ছে, একটা প্রত্যেকটা কেসকে আমরা ইভ্যালুয়েশন করি এবং আমরা চেষ্টা করছি ভালো সার্ভিস দেওয়ার জন্য। তবে আমাদের যেহেতু লোড বেশি, যে আমরা সব ক্ষেত্রে যে মানুষের সন্তুষ্ট দিতে পারি তা না, বাট উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট অ্যান্ড উই আর গেটিং দি গুড রেজাল্ট ইন আওয়ার ইনস্টিটিউশন। এখন আমরা গর্ব করে বলি, বিশেষ করে আমি সাইকোথেরাপি বিভাগের হেড, আমি আমার ডিপার্টমেন্টের কথা বলছি, অ্যাজ এ হোল ইনস্টিটিউশনের সফলতা তো আছে, আমার ডিপার্টমেন্ট এখন বাংলাদেশের মধ্যে আমি মনে করি পপুলার মোস্ট ডিপার্টমেন্ট ইন বাংলাদেশ। খুব ভিআইপি বাচ্চারা, লোকজন, বউ বাচ্চারা আমাদের কাছে আসে, আমাদের সাথে কথা বলছে, এটা আমার কাছে আশার বাণী যে আমরা অন্ধত্ব থেকে মুক্তি পাচ্ছি। গ্রামের অশিক্ষিত মানুষজনরা এখনও সেই আলো হয়তো পায় নাই, অশিক্ষিতরা পায় নাই, কিছু সুশিক্ষিত যারা আছে তাদের মধ্যে অনেকে এখন আমাদের কাছে আসছেন। সুশিক্ষিতর মধ্যেও অনেক সময় কুসংস্কার থাকে, তারাও ঝাড়ফুঁক করছেন, কিন্তু যারা ঝাড়ফুঁক করছেন তারা ভুগে টুকে আসছেন আর কি। তো তাদেরকে বলবো, যখন মানসিক সমস্যা শুরু হয়ে যায় যত দ্রুত ব্যবস্থা নেবেন তত ব্রেনের ক্ষতি কম হবে, তত রিকভারি রেট ভালো হবে। সুতরাং আর্লি ইন্টারভেনশন, আর্লি ট্রিটমেন্টের জন্য আসা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে ঝাড়ফুঁক প্রসঙ্গটা বললেন, এটা আমাদের গ্রামে গঞ্জে সাধারণ মানুষের মধ্যে, এমনকি শহরেও আমি দেখি অনেক পরিবারে এই যে এই ব্যাপারটাকে বিশ্বাস করে, ঝাড়ফুঁক, তাবিজ, এবং এটাকে, এগুলোকে বিশ্বাস করে, এবং মানসিক রোগগুলোকে তারা এই জিন পরি এই সেই এই সব নানান কিছু মনে করে তারা এই ওই ধরনের মানে ওঝাদের কাছে যায় বা কবিরাজের কাছে যায়। তো এই এই ব্যাপারগুলো সম্বন্ধে একটু যদি ভালো করে একটু যদি আমাদের বুঝিয়ে বলেন, আসলে এরকম কোনো কিছু আছে কি না? না, এগুলো যুগে যুগে এরকম প্রথা চলে এসেছিলো, সেই প্রথা অনুযায়ী এখনও আমরা কুসংস্কারে ডুবে আছি। এখন হয়তো ধরেন আমি কষ্ট পেয়েছি, আমি একটু হুজুরের কাছে গেলাম, গিয়ে আমার কষ্টের কথাটা বললাম, হুজুর আমাকে একটু পানি ফোড়া দিল, আমি খেলাম, খেলে আমি শান্তি পেলাম। এখানে বিজ্ঞানও একটা কাজ করে, হুজুরের দোয়া আমরা মানলাম আছে, কিন্তু বিজ্ঞানটা কি, আমি যে প্রকাশ করলাম, আমি যে আমার কষ্ট যন্ত্রণার কথাটা প্রকাশ করলাম, আমরা বলি রিলিজ অফ ইমোশন, ইট ইজ ভেরি ভাইটাল প্ল্যাটফর্ম ইন মাই ট্রিটমেন্ট, হালকা হয়ে যাচ্ছে, ইট ইজ এ ভাইটাল প্ল্যাটফর্ম ইন আওয়ার সাইকোথেরাপিউটিক ট্রিটমেন্ট প্রসিজিওর। কিছুদিন আগে WHO-র মাধ্যমে, গত কয়েক বছর আগে, আমরা হুজুরদেরকে ট্রেনিং দিয়েছি মেন্টাল হেলথ ইস্যুতে। আমি দেখেছি, এই যে একজন মারা গেলেন ফারুকি সাহেব, উনিও আমার এখানে আমার কাছ থেকে ট্রেনিং নিয়েছিলেন, প্রতিদিন আমাদের কাছে রুগী পাঠিয়ে দিতেন উনি। আগে যেগুলোকে ঝাড়ফুঁক করতেন এখন বুঝতেন যে না এটা একটা মানসিক রোগ, ওনারা কিন্তু পাঠিয়ে দিতেন, এখনও হুজুররা পাঠান যারা আমাদের কাছে ট্রেনিং করেছেন। আমি একজন আপনার একজন পেশেন্টের সঙ্গে আমার কথা হয়েছে একদিন, কথা প্রসঙ্গে মানে জানলাম যে সে আপনার পেশেন্ট, এবং সে আমাকে বললো যে এরকম যে আমার আজকের এই আমি, সে কিন্তু এখন ডক্টরেট করেছে, তো সে বললো যে আমি কখনোই এই পর্যায়ে আসতে পারতাম না যদি মোহিত কামাল সাহেবের যদি আমি পরামর্শ সেদিন না নিতাম বা ওনার কাছে না যেতাম। সেটা হচ্ছে কি, তার মধ্যে আত্মহত্যা প্রবণতা তৈরি হয়েছিল। আত্মহত্যা উইশটা কেন আসলো, প্রবলেমটা কোথায়, ব্যক্তিত্বের প্রবলেম? অনেক সময় 100 মানে লক্ষ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে, হাজার হাজার ছেলে মেয়ে ফেল করেছে, হাজার হাজার ছেলে মেয়ে গোল্ডেন পায় নাই, GPA 5 পায় নাই, কয়েকজন তাদের মধ্যে সুইসাইড অ্যাটেম্প নিয়েছে, 40-50টা অ্যাটেম্প নিয়েছে, তার মধ্যে 7-8টা মারা গেছে, কিন্তু আরও তো বহু ছেলেপেলে অ্যাটেম্প নেয় নাই। তার মানে শুধুমাত্র পরীক্ষায় ফেল করলে অ্যাটেম্প নেবে তা না, ব্যক্তিত্বের কোপিং ক্যাপাবিলিটি, আমরা অদ্ভুত মানে জটিল পরিস্থিতি, অ্যাডভার্স পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার ক্ষমতা যাদের ডেভেলপ হয় নাই, যারা আত্মবিশ্বাসী হয় না, আত্মপ্রত্যয়ী হয় নাই, তারা অল্পতে ভেঙে যায়, তারা সুইসাইডের মতো ঝুঁকিতে যেতে পারে। সুতরাং এই সুইসাইড একদিনের নয়, এই সুইসাইডাল থট প্রিভেন্ট করতে হলে শিশুকাল থেকে আমার বাচ্চাকে এমন বৈশিষ্ট্য নিয়ে বড় হতে হবে যেন সে আত্মবিশ্বাসী হয়, আত্মমর্যাদাশীল হয়, আত্মপ্রত্যয়ী হয়। কখন হবে? যদি আমি শিশুরকে ছোটোবেলা থেকে তার মতামত নেই, ছোটোবেলা থেকে তার কথার গুরুত্ব দেই, যে কোনো বিষয়ে তুমি লাল শার্টটা পরবা না নীল শার্টটা পরবা, না তুমি লাল শার্টটা পরো, আমি আমার মতামতটাকে তার উপর চাপিয়ে না নিয়ে দিয়ে তার মতামতটাকে নিলাম, সে আত্মবিশ্বাসী হয়ে উঠবে, ছোটো ছোটো কাজে সে সফলতা পাবে, সে আত্মবিশ্বাসী হয়ে উঠবে, সে জুতোর লেস বাঁধবে, সে আত্মবিশ্বাসী হয়ে উঠবে, তখন এই বাচ্চাগুলো কিন্তু যে কোনো প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে, সুইসাইড করে না। এবং সে তার ওই যে আত্মমর্যাদা বোধের কারণে সে আত্মবিশ্বাসী হয়, আত্মমর্যাদা বোধ তার মধ্যে জন্মে, এবং সে মনে করে যে আমি একজন মানে গুরুত্বপূর্ণ কেউ, মানে আমার এইভাবে জীবনটাকে শেষ করে দিলে চলবে না। আমরা সেই বিশ্বাসটাকে শানিত করে দিই, তাকে দেখিয়ে দিই, যখন সুইসাইডাল থট আসে পৃথিবীর সমস্ত কিছু তার কাছে নেগেটিভ হয়ে যায়, পজিটিভ কিছু আসে দেখে না,
আমরা নেগেটিভ সাম্রাজ্য থাকে অন্ধত্বের থেকে তাকে পজিটিভ আলোর দিকে নিয়ে আসি, আমরা নিয়ে আসি না, সে আসে, আমরা শুধু দেখিয়ে দিই, গাইড করি। আচ্ছা, এখন এই প্রক্রিয়াটা কি কাউন্সেলিংয়ের মাধ্যমে নাকি এর মধ্যে কেমিক্যালের ব্যাপারও আছে, ওষুধও আছে? ওষুধও লাগে, যখন সুইসাইডাল থট প্ল্যানিং আসে তখন ওষুধ দিতে হবে, নাহলে তার মধ্যে পজিটিভ চিন্তা জায়গা পাবে না, ব্রেন সবসময় নেগেটিভলি দেখবে, নাহলে সে কাউন্সেলিংয়ে বসবে না। একটু উন্নতি হওয়ার পর আবার তার সাথে কাউন্সেলিং করতে হবে। মাইল্ড কেজে কাউন্সেলিং মাস্ট, মডারেট কেজে কাউন্সেলিং ওষুধ লাগবে, সিভিয়ার কেজে অবশ্যই ওষুধ লাগবে। মাইল্ড, মডারেট, সিভিয়ার তিনটা ভাগে ভাগ করি আমরা, হ্যাঁ, মৃদু, মাঝারি এবং গুরুতর বিষণ্ণতা যদি হয় সেই ক্ষেত্রে আমরা দেখছি যে আমরা ওষুধও লাগে, কাউন্সিলও লাগে, সাইকোথেরাপি লাগে। এবং আপনার শুনে খুশি হবেন যে সোসাইটি ফর প্রিভেনশন, সুইসাইড প্রিভেনশন বাংলাদেশ, আমরা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর সুইসাইড প্রিভেনশন অফ দ্য ওয়ার্ল্ডের সাথে আমরা অ্যাফিলিয়েটেড একটা প্রতিষ্ঠান, এটার আমি বাংলাদেশের মহাসচিব, আমি সুইসাইড প্রিভেনশন নিয়ে আমি কাজ করি। তো আমি দেখি যে ছোটো ছোটো ইস্যুতে যারা সুইসাইড করতে চায়, যারা আইডেন্টিফাই যদি করে ফেলতে পারি আমরা আগে, এর মধ্যে সুইসাইডাল প্রবণতা আছে, এই সুইসাইডাল নোট লিখে রাখছে, কথায় কথা বলছে বেঁচে থেকে কী হবে, এইসব মানুষগুলোকে, ঝুঁকিপূর্ণ মানুষগুলোকে যদি আমরা শনাক্ত করতে পারি, তাহলে আমরা আমাদের কাছে নিয়ে আসলে আমাদের সাকসেস রেট 100%। এবং আমাদের ন্যাশনাল সার্ভেতে আমরা দেখেছি অ্যাডাল্ট পপুলেশনের 4.6% মেজর ডিপ্রেশনে ভোগে, মেজর ডিপ্রেশনে যারা ভোগে তারা প্রত্যেকেই সুইসাইডাল ঝুঁকিতে থাকবে। সুতরাং তাকে আমার ডিপ্রেশনের চিকিৎসা করতে হবে, চিকিৎসা কে করবে? আত্মীয় স্বজনরা তাকে নিয়ে আসতে হবে, স্বজনরা তাকে নিয়ে আসতে হবে। এখন এবার বিশ্ব স্বাস্থ্য দিবসে স্লোগানই ছিল সুইসাইড, ডিপ্রেশন, শিশুকালে যে এই বিষটা ঢুকিয়ে দেওয়া। আমাদের যেমন মুক্তিযুদ্ধের চেতনা আমাদের ছেলেরা নিয়ে বড় হচ্ছে না, এটা তো আমরা দায়ী, আমরা আমাদের সন্তানদের মধ্যে সেটা রোপণ করে দিতে পাচ্ছি না, তাই না? মুক্তিযুদ্ধের চেতনা ভুলে গেলে তো আমরা আমাদের ইতিহাসকে ভুলে যাব। এই যে মুক্তিযুদ্ধের কথা আসলো, আমি জেনেছি যে আপনি আপনার ডক্টরেট করার যে আপনার থিসিস ছিল সম্ভবত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মানসিক স্বাস্থ্য নিয়ে, তো এই বিষয়টা একটু জানতে চাই। এটাই আমার গায়ের লোম খাড়া দিয়ে গেছে, কারণ আমি অনেক, আমি তো যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মেন্টাল হেলথটা ইভ্যালুয়েশন করেছিলাম, দি মাইন্ড অফ ওয়ার ইঞ্জুরড ফ্রিডম ফাইটার্স অফ বাংলাদেশ, কত কষ্ট দেখেছে আমাদের মুক্তিযোদ্ধাদের, কত যন্ত্রণা দেখেছে, কীভাবে তারা যুদ্ধ করেছে, কীভাবে একটা দেশকে এনে দিয়েছে, আমরা তার কিছুই মূল্যায়ন করি না, আমরা কিছুই তাদেরকে দেই নেই, আসলে আমরা মনে করি তাদের নেগেটিভ দিকটা দেখি, তারা যে কী করেছে তাদের জন্য আমরা বড় বড় পজিশন আছে, আমরা কিন্তু দেখি না, খুবই গুরুত্বপূর্ণ। এই উপলব্ধি থেকে আমি একটা কিশোর উপন্যাস লিখেছিলাম, সেটা হচ্ছে উড়াল বালক, যে বালক 71-কে 2012 সালে আমি লিখি, 2012 সালের সাথে সম্পৃক্ত করে ইতিহাসকে, মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক বঙ্গবন্ধুর একটা দস্তখতকে হীরার টুকরা হিসাবে আমি দেখিয়েছি, হীরার মোহর হিসাবে, এবং দেখিয়ে মুক্তিযুদ্ধের চেতনাটাকে আমাদের বাচ্চাদের ভিতরে সঞ্চালন করার চেষ্টা করেছি। এবং এই বইটি স্কলাস্ট্রিকা স্কুলে গ্রেড 7-এ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, গ্রেড 7-এ এই বাংলা বই তারা পড়ে, ইংরাজি মিডিয়ামের ছেলেরা, আমার খুব ভালো লাগে, আমাকে নিয়ে ওরা বিভিন্ন প্রোগ্রাম করে। আবার আমাদের এটা বিশ্ব সাহিত্যকেন্দ্রের যে শিকায় প্রতীক পাঠ্যসূচির একটা প্রকল্প আছে, সেখানে 6-এর বাচ্চারা আমার উড়াল বালকটা পড়ে। তো এইগুলো করেছি, করে আমি তৃপ্ত, কিন্তু এগুলির ফলাফল যেভাবে আমাদের মুক্তিযোদ্ধাদের মধ্যে, এই যেখানে আমি দেখি যখন একটা মুক্তিযোদ্ধা যে ভবন উঠেছে যে কলেজ গেটের পাশে, এখানে তখন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছোট্ট একটা বিশ্রামাগারে থাকতো, আমি পিজি থেকে এসে এসে এখানে বসে বসে তাদের সাথে কথা বলতাম রাত পর্যন্ত, আমার সাথে তারা বলতো। এখন দেখি যে বিরাট একটা বিল্ডিং, এখানে আমাদের মুক্তিযোদ্ধা সংসদের একটা ভবন, এবং এই ভবন থেকে যে আয় হচ্ছে সেটা মুক্তিযোদ্ধাদের কল্যাণের জন্য ব্যবহার হচ্ছে, আমার খুব ভালো লাগে, প্রতিদিন আমি দেখি, একবার করে তাকায় আর আমার মনে পড়ে যায় আমি কাজ করেছিলাম একটা। আমাদের এই অনুষ্ঠান যে দর্শকরা দেখছেন তাদের মধ্যে তরুণ আছেন, মধ্যবয়সী আছেন, বয়স্ক মানুষ আছেন, আবার মনোরোগের রুগীও আছেন, তো এই বিভিন্ন দর্শকদের জন্যে আপনি যদি সরাসরি ক্যামেরায় আপনার কথা বলেন। আমি প্রথমে শিশু কিশোরদের উদ্দেশ্যে একটু বলতে চাই, শিশুরা যেন ছোটোবেলায় তাদের মত প্রকাশের সুযোগ পায়, বাবা মা সেটা নিশ্চয়তা করতে হবে, তাদের যে ফ্রিডম সেটা দিতে হবে, কিন্তু তাদের জন্য একটা সেট লিমিট করে দিতে হবে, ডিসিপ্লিনটা ছোটোবেলা থেকে আরোপ করে দিতে হবে যে প্রযুক্তিকে আমি কত ঘন্টা ব্যবহার করব। আমি দেখছি যে প্রচুর শিশু লাগামহীন হয়ে যাচ্ছে, অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা গেমস খেলছে,
তারপরে ল্যাপটপে বসে আছে, চ্যাট করছে, এতে করে তাদের একাডেমিক ক্যারিকুলাম ধ্বংস হয়ে যাচ্ছে, এতে করে তাদের ঘুমের সাইকেলটা ভেঙে যাচ্ছে, তাদের মেধার অপচয় হচ্ছে, তাদের একাডেমিক লাইন থেকে তারা বিচ্যুত হচ্ছে। সুতরাং আমি বলবো আমাদের শিশুদের এই কৌতূহলী জায়গাগুলিকে নিবৃত্ত করতে হবে। অবশ্যই তারা প্রযুক্তির সাথে পরিচিত হবে, কিন্তু তারা যেন এটাকে লিমিটেশনের মধ্যে রাখে। এখন গেমস মানেই সহিংসতা, ডিসিম ডিসিম অস্ত্রের ব্যবহার, অথবা বিভিন্ন কার্টুনে আমরা দেখছি যে সেখানে একটি উন্মাদনা তৈরি করা হয়, মানুষ খুনের একটা মহড়া তৈরি করা হয়। এই বৈশিষ্ট্য দেখা গেছে যে কোনো সন্তান যদি এগুলো বেশি দেখে তার মধ্যে সহিংসতার বীজ রোপিত হয়ে যায়, বড় হয়ে সে সহিংসতার বৈশিষ্ট্য নিয়ে বড় হবে, নির্মম পাষণ্ড হয়ে যাবে, মানুষ খুন করতে ক্রাইম করতে দ্বিধা করবে না। আমরা দেখি যে না, সিনেমা তো আমরা দেখতে পাচ্ছি, ইয়া বড় তরবাল নিয়ে যাচ্ছে, এই মাথা কেড়ে ফেলতেছে, এই একজনের ভিতরে ঢুকে দিচ্ছে, এই যে সহিংসতা দেওয়ালের মধ্যে পোস্টার আমরা দেখতে পাই, এইসব সহিংসতাগুলো আমাদের সন্তানদের মধ্যে রোপিত হয়ে যাবে এবং তারা অবশ্যই সহিংস বৈশিষ্ট্য নিয়ে বড় হবে। এগুলিকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের যে তরুণ প্রজন্ম, তারা নানা কারণে কষ্ট পেতে পারে, নানা কারণে তারা ব্যর্থ হতে পারে। কষ্ট এবং ব্যর্থতার মানে জন্য আমি যেন কোনো অশুভ পথে না যাই, বিশেষ করে ছেলেরা মাদকের দিকে যায়, মেয়েরা ড্রাগস সুইসাইডের দিকে যায়, আমি বলবো যে কোনো কষ্টকে জয় করার নামই হচ্ছে জীবন, ধারণ করার নামই হচ্ছে জীবন, কষ্টকে বরণ করার নামই জীবন। শুধু সফলতা আমাদের জীবনে আসবে তা নয়, আমরা কষ্ট পাবো, আমরা দুঃখ পাবো, যাতনা পাবো, আমরা হোঁচট খেয়ে পড়ে যাব, মাটিতে পড়ে থাকবো, আবার উঠে দাঁড়াবো, আবার মাথা তুলে হাঁটবো, দিস ইজ মাই লাইফ। আর আমি বলবো বিবাহিত নারী পুরুষের জন্য যে মানুষের জীবনে সুখের জন্য যে জিনিসটা খুব দরকার সেটা হচ্ছে শ্রদ্ধা, মমতা, ভালোবাসা স্বামী স্ত্রীর এবং বিশ্বাস, আস্থা। এই জিনিস যদি আমার যদি থাকে আমি পরকীয়াতে আক্রান্ত হব না। আমি দেখছি যে আমাদের প্রজন্ম ঘরে ঘরে যে আগুন জ্বলছে, বিষণ্ণতা আক্রান্ত হচ্ছে নারীরা, স্বামীরা পরকীয়া করছে, স্ত্রীরা পরকীয়া করছে, সহজেই মোবাইলের মাধ্যমে নারী পুরুষের মধ্যে পর নারী পুরুষের সাথে সম্পর্ক হয়ে যাচ্ছে। এই যে অ্যাভেলেবিলিটি, এগুলিকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এগুলি নিয়ন্ত্রণ করার জন্য যে পরিচর্যা দরকার, মানসিক যে নিয়ন্ত্রণ দরকার, সেগুলির প্রশিক্ষণ নিতে হবে। যদি নিজের মধ্যে দুর্বলতা থাকে প্রয়োজনে কাউন্সেলিং নিতে হবে। বয়স্কদের জন্য আমি বলবো যে বয়স্করা যারা আছেন, বাবা সন্তানরা সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, বুড়ো বাবা মা দেশে পড়ে আসেন, অনেকে তাদের খোঁজ খবর রাখেন না, তাদের খোঁজ খবর রাখতে হবে। খালি টাকা পাঠিয়ে দিলে তাদের মন ভরে না, তারা ঈদে উৎসবে ছেলে পেলেকে দেখতে চায়, নাতিপুতিকে দেখতে চায়, তারা যেন আসে, তারা যেন বিষাদগ্রস্ত না হয়। আমাদের সন্তানরা যেন বয়স্কদের দিকে নজর দেয়। আর মানসিক রোগীদের দিকে আমি বলবো যে মানসিক রোগ শারীরিক রোগের মতোই অসুস্থতা। আপনার শারীরিক রোগ হলে যেরকম ফিজিশিয়ানদের কাছে যান, মানসিক রোগ হলেও আপনি আমাদের মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলিতে আসেন, আপনি কাউন্সিলিং গ্রহণ করেন, চিকিৎসা গ্রহণ করেন, কী হয়েছে আপনার, কী প্রবলেম আগে ডায়াগনোসিস করেন, তারপরে আপনি দেখবেন যে সমস্যা থেকে বেরিয়ে আসার আপনি পথ খুলে যাবে, আপনি অন্ধকারে ডুববেন না, আপনি আলোর দিকে এগিয়ে আসবেন। আরেকটি বিষয়, এই সময় আমরা যেরকম দেখছি যে ঘরে ঘরে এই যে আপনার সিরিয়ালগুলো দেখছে, হিন্দি সিরিয়াল ছিল আগে খুব জনপ্রিয়, এখন বাংলা সিরিয়ালও জনপ্রিয় হচ্ছে, এবং বাংলা সিরিয়ালের মধ্যে ওই আগে হিন্দি সিরিয়ালগুলোতে যা হতো সেসব পলিটিক্স ঢুকে গেছে, এগুলো আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য কতটা হানিকর? খুবই ক্ষতিকর। কারণ আমি ধরেন কিছুদিন সুলতান সুলেমান দেখেছি, সেখানে প্রাসাদ ষড়যন্ত্র কী জিনিস, একটা মহান রাজার যে চারপাশে যে মানুষজন আছে তাদের যে জীবনের কুটচাল, এগুলি আমরা দেখতে পাই, একজনকে একজনকে দমিয়ে রাখা, একজনের উপর দিয়ে আরেকজন উঠা, এই যে জিনিসগুলো আমাদের ভিতরে কিন্তু ঢুকে যায়, আমাদের সংস্কৃতিতে আমরা এগুলি নাই। আমরা তারপরে ভারতের যে কিছু ছবি বা সিরিয়াল আমরা দেখি, কীসব অস্বাভাবিক ঘটনা দেখায়, এগুলি তো আমরা জানতাম না, এগুলি আমরা জেনে ফেলছি। অস্বাভাবিক তাদের জীবনধারা, আমাদের ধর্মীয় অনুশাসন, আমাদের সামাজিক অনুশাসনের সাথে সেগুলি যায় না, এগুলি আমাদের মনস্তত্ত্বের মধ্যে অবশ্যই ধস নামিয়ে দিচ্ছে, আমাদেরকে অবশ্যই ভাঙনের দিকে ঠেলে দিচ্ছে, আমাদের ভিতরে অবশ্যই অনৈক্যতার বীজ রূপিয়ে দিচ্ছে, আমাদের মধ্যে অবশ্যই আস্থাহীনতার বীজ রূপিয়ে দিচ্ছে, আমাদের মধ্যে সন্দেহ তৈরি করছে। তো এগুলিকে আমাদের আসলে নিয়ন্ত্রণ করতে হবে। আমি মনে করি যে কোনো বিষয়ে আমরা দেখবো, যে কোনো বিষয়ে আমরা দেখবো সেটা যেন আমাদের নিয়ন্ত্রণে থাকে। আমি খুব গুরুত্বের সাথে লক্ষ্য করেছি আমাদের এই প্রজন্মের তরুণরা, কিশোররা, তরুণীরা রাত জেগে আজে বাজে ওয়েবসাইটে ঘুরে বেড়ায়, এতে করে তাদের যে ক্ষতি হচ্ছে সেটি ভয়াবহ। তাদের হরমোনাল জগতে একটা বিপ্লব ঘটে যায়, একটা সুনামির ঢেউ আসে, এই ঢেউ তারা সামাল দিতে পারে না, তাদের মধ্যে ভোগবাদী অস্তিত্ব বসে যায়, মমতার জায়গাগুলো স্খলিত হয়ে যায়, ফাটল ধরে,
ভালোবাসা, মমতা, শ্রদ্ধা এগুলো থাকছে না। নারী এবং পুরুষকে একে অপরের ভোগের বস্তু মনে করছে, সর্বনাশ। এটা আমাদের জন্য সর্বনাশ, আমাদের নৈতিকতার দিক থেকে সর্বনাশ, ধর্মীয় অনুশাসনের দিক থেকে সর্বনাশ, এবং আমাদের সামাজিক যে জীবনধারা সেটার দিক থেকে সর্বনাশ। আমি বলবো যে বয়সে যেটা করা উচিত নয় সেই বয়সে আমাদের তরুণরা যেন সেটা থেকে বিরত থাকে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো জীবনের গল্প নিয়ে। ইমেল করুন জীবনের গল্প 2014@gmail.com। জানান আপনাদের অনুভূতি, জানান নিভৃতে থাকা কোনো মহৎ মানুষের কথা। জীবনের গল্প অনুষ্ঠানে আমরা তুলে ধরতে চেষ্টা করব তাঁর মহৎ জীবনের গল্প।